সুন্দর খাসিটা কিনেছেন এর উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো আল্লাহ যদি কবুল করে মশলা কেনা বেচা চলছে কিন্তু জিলহজ মাস পড়ে গেল তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি এই জিলহজ মাস আমার অতটা জানা নাই এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি না ভাই জানি আমি উনার বই পড়ি আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ সালাতুর রাসূল পড়ি সালামু আলাইকুম ও দর্শক দর্শকমন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর তারিখ টিভির অন্যতম পরিবেশনা দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এ দিনগুলি সর্বোত্তম দিন এ দিনের আমলগুলো সর্বোত্তম এবং সাহাবার এক পর্যায়ে রাসুলসল্লাহ আলিম আসাল্লামের কাছে প্রশ্ন করেছেন এই দিনগুলি কি জিহাদ করা এর চেয়ে উত্তম আসুসাল্লাহ আলিম আসাল্লাম তিনি বলেছেন জিহাদ করার চাইতেও এ দিনগুলি উত্তম সহিল বুখারিতে রয়েছে জিলহাজ মাসের ব্যাপারে তিনি যে ঘোষণা দিয়েছেন অলফাজ শপথ ফজরের ওলাশ এবং দশ রাতের তথা দশটি দিনের হাদিস আমরা পেয়েছি এই দশটি দিনে বিভিন্ন আমল রয়েছে সিয়াম রাখা দান করা সাদাকা করা তাসবি পাঠ করা তাহলিল পাঠ করা তার সাথে সাথে বিভিন্ন আমল রয়েছে যেরকম তাকবির পাঠ করা আল্লাহু আকবর আল্লাহু আকবর লু আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ আল্লাহু আকবর ক্যাবির আলহামদুলিল্লাহি ক্যাসির ও জিলহজ মাসের দশটি দিন এবং জিলহাজ তাকবীর পাঠ করার ব্যাপারে সাহাবাদের আমল ছিল বিশেষ করে আবদুল্লা ইবনে উমার এবং আবু হরার্ন থেকে এই বিষয়গুলো মানুষের আমলে কতটুকু মানুষ কতটুকু জানে শুধু কি কুরবানির মাধ্যমে তারা এই জিলহাজ মাসকে সীমাবদ্ধ করে নিয়েছে নাকি আরও আমল সম্পর্কে যে আমলগুলো রয়েছে সে আমল সম্পর্কে তারা জানে এই দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করব এবং মানুষ কতটুকু জানে বিশেষ করে সম্মিলিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানানো মানুষের ইমানের দ্বারাজাত কতটুকু বা তাদের জানার বিষয় কতটুকু এবং কতটুকু জানলে একজন মুমিন হিসেবে সাব্যস্ত হয় এবং মুসলিম হিসেবে আমাদের কতটুকু জানা দরকার এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং মানুষেরা কি জানে তারা কি আমল করে এ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কি কি আমল রয়েছে আমরা মুসলমান হিসেবে বলতে পারবো কোরবানি দিতে হবে আর কি কি আর নামাজ পড়তে হবে ঈদ করতে হবে কুরবানি দিবেন কি শুধু গোস্ত খাওয়ার জন্য না আর অন্যান্য না 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 আল্লাহ খুশির জন্য আল্লাহ খুশির জন্য মাসা আমরা অনলাইন টিভি আত্মহারিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিল হজ মাসের অনেকগুলো আমল রয়েছে যেটা সম্পর্কে রাসুল সাল্লাহ জিহাদের চাইতে উত্তম বলেছেন তো এ জিলহজ মাসে কি কি আমল রয়েছে আপনি কি কি জানেন আমাদেরকে যদি জানাতেন আসলে হুজুর এই সম্বন্ধে আমার কিছু জানা নাই তবে জানার চেষ্টা করুন ভাই আপনি আমল শুরু করেছেন কি কোন জিলহজ মাসে জি না জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানি কি না সেরকম কিছু জানা নাই আসলে আমার এই জিলহজ মাসে কি কি আমল রয়েছে যেরকম জিলহজ মাসে বেশি বেশি সাদাকা করা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা তাকবির পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আকবার কাবীরা এই আমলগুলো আমরা করছি কি না বাবাজি জেলাজমাশের আরেকটা অন্যতম আমল আছে আরাফার সিয়াম আরাফার সিয়াম রাখবেন আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো জেলাজমাশের আমল সম্পর্কে আপনি কি জানেন মাসে আমল তো ভালো ভালো আছে আমল করতে পারলে লাভ আছে যেমন দুই একটা যদি আমরা আপনি যদি বলেন আমাদেরকে যেমন এই ঈদুল এই যে ঈদুল আজহা ঈদুল আজহা সম্বন্ধে যে ইব্রাহিম খলিলা আলাইহিস যে বাণী দিয়ে গেছেন

অবশ্যই অবশ্যই তাকে আমল করতে হবে যখন আমল করবে তখন অবশ্যই সে ফিরে দেবে মানে জানার সাথে সাথে আমল করতে হবে আমল করতে হবে মশলা কেনা বেচা চলছে কিন্তু জিলহজ মাস পড়ে গেল তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি এই জিলহজ মাস আমার অতটা জানা নাই এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি না ভাই জানি না আরবি আরবি নাম মাস বলতে পারেন না মাস বলতে পারেন আরবি এখন জিলহজ মাস চলছে জিলহজ আমরা একটা বই আপনাকে উপহার দিচ্ছি বইটা এই যে জিলহজ মাসে আপনি কি কি আমল করবেন সে আমলগুলো মাসাল ও আকিকা লেখক লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মানে এখানে আপনি জানতে পারবেন কি কি আমলগুলো করা যায় এই মাসে কি কি আমল করা যায় কোরআন এবং সহিদ অনুযায়ী জিলহজ মাস পড়ার সাথে সাথে রাসুসাল্লাহ আলহিহাসাল্লাম পড়ার আগেই চুল নখ এগুলো না কাটলে সাওয়াব হবে এ বিষয়ে সাহাবাদের আমল আছে হাদিসেরও ইঙ্গিত রয়েছে আপনি চুল নখ কেটেছেন কি না আমি কেটে তো এই বিষয়টি জানেন কি যে চুল নখ কাটলে কি ফজিলত রয়েছে না কাটলে কি ফজিলত রয়েছে না জানি আমি জানি হ্যাঁ আপনি কি জানেন হুসা আলাইহিস সালাম যে যে কুমারী না করতে জানে আর কি মানুষ কুমারী করে সামর্থনাই সে কুমারী সব পাবে আর কুমারী দাতা সেটা সব পাবে না এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে যখন তোমাদের কেউ কুরবানির নিয়ত করবে হারদা আহাদুকুম আইউদাহি ফালইয়াহফুজ মিন শারহি ওয়াসফরি সে যেন তার চুল নখ না কাটে শুধু চোখ বা আপনারা চোখ নখ আর চুল দাঁড়ি কেন

তেশিমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি 마শাআল্লাহ উস্তাজ জিকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন টিভি আত্তাহরিকের পক্ষ থেকে উস্তাদজির কাছ থেকে এবার জানবো আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে জিলহজ মাসের প্রথম 10 দিনের বড় ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে জিলহাজ মাসের নয় তারিখের ফজরের সময় থেকে নিয়ে নয় জিলহাজের ফজর থেকে নিয়ে তেরো জিলহাজের আসর পর্যন্ত আল্লাহ 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 ত্যাকবীর এই আমলটা এরকমভাবে যারা জামাতের সাথে নামাজ পড়ে সাথে সাথে সালাম ফিরানের সাথে সাথে পুরুষরা উচ্চস্বরে এই তাকবীর পাঠ করবে আর যদি এক একাও নামাজ পড়ে তবুও এই তাকবীরে পাঠ করবে এমনিভাবে মহিলারাও এই তাকবীর

এই আমরা যে কুরবানির গোশ দান করি যার কারণে আল্লাহর সবচেয়ে পছন্দের জিনিস এর কারণে আমাদের মানে সওবের উসিলায় ওই কাজটা করা হয় হ্যাঁ আর কি কি আমল রয়েছে সিয়াম রাখা যেতে পারে নাকি হ্যাঁ সিয়াম রাখা যেতে পারে কিন্তু কুরবানির দিনে নয় কুরবানির আগে এবং হ্যাঁ হ্যাঁ তারিখ থেকে নয় তারিখ জিলহজ মাস পড়েছে কুরবানি আর কুরবানির সাথে আর অন্যন্য কি আমল রয়েছে আপনি যদি বলতে পারেন আমাদের সামনে আসলে জিল হজমাজ পড়ার সাথে সাথে শুধু কুরবানি কি উদ্দেশ্য নাকি আরও অন্যান্য আমল রয়েছে আরও অন্য উদ্দেশ্য আছে যেরকম জিল হজমাজ পড়ার সাথে সাথে আমাদেরকে রোজা রাখতে হবে নখ চুল কাটার একটা যেটা আমাদের ইয়া আছে আর কি হাদিছে সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে মাশাল্লাহ দশম মন্ডলের উপর বুঝতে পারছেন ভাই শরিয়ত সম্পর্কে মোটামুটি জানে হ্যাঁ রোজা রাখতে হবে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা যদি কেউ রাখতে চান মাশাল্লা রসুল আসলাম মাঝে মধ্যে রেখেছেন আর সাথে সাথে আরও কিছু আমল রয়েছে এ বিষয়ে আপনারা কে বলতে পারবেন আরও কিছু আমল রয়েছে

তো এই হজ মাসে কিছু আমল সম্পর্কে আপনার জানা আছে কি না আছে মোটামুটি অল্প স্বল্প আর কি জানা আছে আপনি কি জানেন আপনি জানেন কি যে জিলহজ জিলহজ মাসে আপনার এটা হলো পবিত্র মাস কুরবানি সামনে রয়েছে পবিত্র মাস হিসাবে আমরা জানি মুসলমান হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস আর কি এবাদত বন্দে এবাদত করতে হবে আল্লার কাছে তাছাড়া কোনো উপায় নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে এবদার বন্দীগীর মাধ্যমে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি এ মাসে আরো কিছু আমল রয়েছে যেমন তাকবীর পাট করা সুবহান আল্লাহ বলে আলহামদুল্লিল্লাহ বলা তারপরে এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত যে লা আল্লাহ আকবর আল্লাহ আকবার লাইলা আল্লাহল্লাহ আল্লাহ অকবার আল্লাহ আকবার এই আমলটা আপনি করবেন কিনা অবশ্যই করবো হ্যাঁ এটা হাদিস দ্বারা সাব্যস্ত মুসারনাফিফনে আবি সাহেবের মধ্যে হাদিস রয়েছে তো এটা আমরা আজ থেকে আমল করতে পারি নাকি অবশ্যই করতে হবে হ্যাঁ মুসলমান হিসাবে আমল করতে হবে অবশ্যই আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয় বিপদ আল্লাহ দূর করুক বইয়ের নাম হলো মাসা কুরবানি ও আকিকা লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এই মাস সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কুরবানি এবং আকিকা সম্পর্কে জানতে পারবেন তো আপনি বইটা পেয়ে খুশি কিনা খুশি আমি খুব খুশি জি আমি ওনার বই পড়ি আরো মাসা আল্লাহ সালাতুর রাসূল পড়ি মাসা অবশ্যই জিলজ মাসের যে প্রথম দশ দিন আছে এটা অবশ্যই অনেক ফজরতপূর্ণ আমি এই জন্য যে আমল আছে এবং আমাদের উচিত সর্বপ্রথম যেটা যদি আমি এখানে আলেম না সাধারণ মানুষ জেনারেল পড়াশোনা করে আর কি হ্যাঁ তো আমার যতদূর ধারণা যতদূর আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের এই জিলজ মাসের আমলকে ঘিরে অনেক জায়গাতে অনেক ধরনের বেদাত চালু আছে আমাদেরকে বেদাতগুলো চিনা দরকার যেমন আমাদের অবশ্যই যে দশ দিন আছে দশ দিনে অবশ্যই আমাদের যে সকল নফল ইবাদতগুলো আছে সেগুলো সব অবশ্যই অনেক গুণ বেশি আছে তাই না সেই ক্ষেত্রে আমাদের যেসব বেদায়তগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা দরকার সর্বপ্রথম আছে এইটা এবং আমাদের মধ্যে যাতে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই দশটা দিনের মধ্যে আমরা যাতে নফল বেশি থেকে বেশি ইবাদত করতে পারি চাইলে আমরা যে নফল রোজাগুলো আছে নফল রোজা রাখতে পারি এবং এই নফল রোজাকে ঘিরো যে সকল বেদাতগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার যে অনেক ধরনের দেখা যাচ্ছে আহ ফাজাল বলা হয় যেগুলো অ্যাকচুয়ালি ফাজালের মধ্যে পড়ে না তারিক টিভির পক্ষ থেকে আমরা উস্যার্জিকে একটা বই হাদিয়া দিচ্ছি মাশাআল্লাহ মার হওয়া ধন্যবাদ মা শালে কুরবানি ওয়াকে সম্পর্কিত এটা লেখছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ওনার লেখা একটা বই আমাকে ওনারা গিফট করলেন হাদিয়া দিলেন আমি ওনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ উশাজির জন্য আমরা আবারও দোয়া করছি জিল মাস তো পড়েছে আমরা মুসলমান তাই না তো সেক্ষেত্রে জিল মাসের কি কি আমল রয়েছে আমরা জানি কি আপনি জানেন কি কিছু

বিসমিল্লাহ বলতে হবে না হ্যাঁ বলে আল্লাহু আকবার দর্শক আমরা দোয়া করি বাবাজির জন্য আর সাথে সাথে উনি কিন্তু বলতে পেরেছিলেন উত্তর যে জিলহাজ মাস পড়েছে এবং এক তারিখের কথা বলেছিলেন এই যদিও তারিখ একটু ভিন্ন হয়েছে তারপরও আমরা আত্তাহরিক টিভির পক্ষ থেকে বাবাজিকে এই যে এই মাসের ফজিলত কি এবং কি কি আমল রয়েছে দর্শক আমরা বাবাজিকে একটা উপহার দিচ্ছি এটা হচ্ছে মাসাএলে কুরবানি ওয়াকিকা এর মধ্যে আপনি এই মাসে কি কি আমল এগুলো পড়লে এবং আমল করলে ইনশাল্লাহ পরকালের বিষয়টি ভালো হবে মনে করছে আপনার এই গরুটা যেন হালাল টাকা যারা উপার্জন করেন তারা যেন গরুটা এরকম চান আপনি যারা হালাল টাকা দিয়ে কিনবে আমাদের বেচতে পারবো কারণ হচ্ছে আপনার গরুটা তো অনেক কষ্ট করে পুষেছেন আপনার গরু চাইবেন যে একজন ভালো ব্যক্তি যেন তার গলায় ছুরি চালাক এরকম চাইবেন কি ভালো ব্যক্তি যাই পছন্দ হবে তাই মানে টাকাটা যেন হালাল হয় আপনি হালাল টাকাটা নিবেন আর সাথে সাথে অনেকেই অবশ্য সুদ ঘুষের লেনদেনও করে সেটা দিয়ে বড় বড় গরু কেনে তো আপনি কি বলতে চাচ্ছেন সে বিষয়টা হচ্ছে হালাল টাকাতে কিনেন দিলেই সব করতে ভালো হয় সুন্দর খাসিটা কিনেছেন তার উদ্দেশ্যটা কি আলহামদুলিল্লাহ আমি খাসিটা কিনে খুব ইয়ে হয়েছি মানে সৌন্দর্য যেটা বলে খাসির সেই সৌন্দর্য অনুযায়ী আমরা খাসিটা কিনেছি আর আমাদের ইব্রাহিম আলিয়াল্লাম থেকে যে আপনার কুরবানি প্রচারিত হয়েছে আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ তো এখন আরবি কি মাছ বলতে পারেন

তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না ভাই বললেন সুন্দর কথা যে হজও করতে হবে মাসে আর কি কি আমল রয়েছে তাছাড়া এই মাসে রোজা রয়েছে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত একটি রোজা অনেকেই পালন করে আরাফার দিনের সিয়াম যে আরাফার দিনের সিয়াম অনেকে পালন করে আসলে এটা আমাদের প্রত্যেক মুসলিমকে পালন করা উচিত আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী বন্ধুগণ আমরা জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে যে দৃষ্টিভঙ্গি কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করবো আলহামদুলিল্লাহ আমরা রাজশাহী শহরের বিভিন্ন স্থান এমনকি গরুরহাটও পরিদর্শন করেছি এবং সেখানে মানুষের এই জিলহজ মাসের কি আমল সে ব্যাপারে আমরা বিভিন্ন তথ্য বা বিভিন্ন কথা মানুষের দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা একে একে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সাথে সাথে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে এই প্রান্তিক পর্যায়ে আমরা দৃষ্টিভঙ্গির শেষ পর্যায়ে এসে আমরা বিশেষ যে আমল যেটি আবু হরার রদি আল্লাহু তালান এবং ইবনু উমার রদি তালান বেশি বেশি করতেন বিশেষ করে সে প্রথম দশক জিলহজের আসলে তারা যে আমলগুলো করতেন বাজারে যেতেন এবং মানুষদেরকে তাকবিরের প্রতি উদ্বুদ্ধ করতেন আমরা সেই তাকবির দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি ইনশাল্লাহ অল্লাহ আকবর অতএব আসুন আমরা জিলহজ মাসের আমলগুলো পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করি মানুষের মাঝে প্রচার করি দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে দেই এবং এই মৃত প্রায় সুনত প্রায় মৃত যে সুন্নত এই সুন্নতকে আবার পুনরুজ্জীবিত করি এবং রাসুসাল্লিম আসসালামের যে সুননতগুলো রয়েছে সেগুলো আমরা এভাবে একের পর এক মানুষের মাঝে বিলিয়ে দেওয়া বিতরণ করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আজকে যারা আমাদের পেছনে সময় দিলেন এই সময়কে আল্লাহ রব্বুল আলমিন উত্তম সময় হিসাবে কবুল করুন জিলাজ মাসের আমলগুলো কবুল করুন আল্লাহ আমিন সাথে সাথে আমরা এ বলেই আমাদের আজকের দৃষ্টিভঙ্গি শেষ করছি ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি